আরে
और चीटी को जमा को बीड़ी को शराब को लगा हड्डी को गोरवा को हमारे Thank you.
সেই বন পরিষ্কার করে সুন্দরভাবে মধুকুণ্ড
বাধা বসবে। তাই বিলম্ব নয়, এই মুহূর্তে অষ্টম সঙ্গী ডাক দিয়ে আমি যাবো পাহাড়ে। সখী সখী কি কি বলো তুমি, একটি কথা শুনেছো? কি কথা? চক্রবনগরী আর রাজনগরে যে মিথুরিয়া বর ছিল, সেই বর পরিষ্কার করে সুন্দর ভাবে মধুমুকুন্দ বাজার বসবে। বাজার? হ্যাঁ সখী, ওই বাজার কি আসবে? শুনবে, শোনো বলো। ও প্রাণ সখী রে, কাকে বিয়ে করে? কাকে বিয়ে করে?
তারপরে জমি বিলম্ব করা যাবে না, অবিলম্বে আমাদের যেতে হবে। কোথায় যাবে জানো? আমার দাদু আর পিতামহ গেছিলেন নাকি উল্লেখী পার্টির অন্য সংস্কারের সাথে। এবার যাকে আমি বিয়ে করবো তাকে নিজ দর্শন করতে চাই। তবে শোনো, এই মুহূর্তে আমরা ওই মায়ের নদীতে নৌকো নিয়ে আর নৌকো উপরে মাঝি সেজে বসে আসবো। আমি বলেছি যারা নৌকো চালায় মাঝি, কে বলে মাঝি, কে বলে নামি, ওটা মানে মাঝি থাকতে হবে। আজকে বন্ধু কি দেখো দেখো আর কত দূর আছে, আর মাঝে আমাদের যাওয়া হবে না। কেন স্বামী যেন নদী আমি জানি তোমাকে আমি যাবো হাত ধরে সখী। আর দুদিন আমরা রাজধানের কন্যা অমন ভাবে পার হওয়া আমাদের শোভা পাবে না। বলো যখনই রয়েছে নদী নদী মিষ্টি হবে মাঝি মাঝি, তুমি একবার মাঝি ভাই বলে ডাক দাও কেমন? ও মাঝি ভাই, ওর সালারে বলছো মাগির ভাই, আমি ওর মাগির ভাই বন্ধু সই সারা দিচ্ছি না, কোকিল কণ্ঠে ডাক দাও। ঠিক আছে আমার মনে হচ্ছে যে কোনদিক থেকে কেউ হয়তো কোকিল হয়ে প্রশ্ন শুনছে, আর এই প্রশ্নের উত্তর দিতে গেলে কোনটাকে দয়াল পাখির কণ্ঠ করে সারা দিতে হবে। দয়াল পাখি তোমার দয়াল পাখি বন্ধ করতে হবে আমাকে? ঠিক 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 আছে। তারা সারা দিচ্ছে না, এবার তুমি মিষ্টি শুনে ডাকতাম মিষ্টি শুনে সখী চলো ওই নারায়ণগঞ্জ যাবো, বড় বড় মিষ্টি দোকান আছে মিষ্টি খেয়ে আসি। সখী আমি কণ্ঠটাকে মিষ্টি করতে বলেছি, আমার কাছে মিষ্টি হবে না আমি হবে না, চলো তাহলে আমরা একসাথে ডাকবো কেমন? ঠিক আছে। ও কুবেদা মোদিনী
আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুমাবি না তুমি, যে সারাদিন ঘুমাবি না, তবে ওইবার হইতে কেউ হয়তো আমাদের কিছু মনে হচ্ছে না, আমরা এই পার হইতে ওই পারে যাবো, পার করে দাও দয়া করে। তোমাদের যেন সেই মন্দির সত্যি আমি যাব, সত্যি পায়ে রাখা করছি, ঠিক আছে আমাকে ইশারা করছে Thank you.
Thank you.
এবার তুমি আমায় পার করে দাও কেমন? ঠিক বলেছি, কথা তখন আমি তোমায় দিয়েছি, তবে আমার তোর মাঝে ভালোভাবে বসবো কেমন? ঠিক আছে, আমি কিন্তু সত্যি করে দাবি করি আর কোনোদিন আমি এই বইটাও হাতে নিয়ে নেই। আজকে শুধু নিজেও আমার হবে তাকে আমার নিজ জীবনে দর্শন করবো বলে আজকে আমি মাঝে সেরেছি। তবে ওগো ভগবান, আমি যাবো এই বইটা ঠিক করবে ওই পারে নিয়ে যাবো। তিন পার্সেন্ট ঠাকুর আছে।